এই সিক্স প্যাক দিয়ে কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে খাটো করার জন্য এই শব্দটি ব্যবহার করিনি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষর হওয়া এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পক্ষে অকাট্য একটি দলিল। শব্দ চয়নের ব্যাপারে কারো আপত্তি থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, আর আমি ভিন্ন মতের ব্যাপারে বরাবরের মতই শ্রদ্ধাশীল। তর্কে জড়াবেন না এবং কাদা ছড়াছড়ি করবেন না বলে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি গড়তে পছন্দ করি, ভাঙতে নয়, কারণ ভেঙে ফেলা খুবই সহজ কিন্তু গড়ে তোলা খুবই কঠিন। আমি ঐক্যকে পছন্দ করি। আমার এই শব্দ ব্যবহার করার কারণে আপনারা যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, আমি অফিসিয়ালি আজকের এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এটা বেশি বেশি শেয়ার করার মধ্য দিয়ে আমরা গণসচেতনতা তৈরি করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. صدق الله العظيم. প্রিয় দিনী ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং সবসময় কামনা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। আজকের এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বহুল আলোচিত সমালোচিত সিক্স প্যাক ইস্যু নিয়ে কিছু কথা বলা এবং আন-নাবী আল উম্মি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষরতা প্রসঙ্গে কিছু কথা বলা। বেসিক্যালি এই দুইটি বিষয়ে আমার পক্ষ থেকে কিছু ক্লারিফিকেশন আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে আজকের এই ভিডিওটি মেক করার মূল উদ্দেশ্য। সম্মানিত সুধী, আমি বেসিক্যালি কেউ যদি আমার বিপক্ষে কোনো কথা বলে, বিষোদ্গার করে বা বিবৃতি দেয়, তার বিপরীতে পাল্টা বিষোদ্গার করা, কোনো পাল্টা বিবৃতি দেয়া, বা কেউ আমার বিরুদ্ধে যদি ভিডিও মেক করে তার বিরুদ্ধে ভিডিও মেক করা, এগুলো আমি খুবই ব্যক্তিগতভাবে অপছন্দ করি। তো আমি চেয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা শুরু হয়েছে, এগুলো এমনিতেই থেমে যাবে, কিন্তু যেটা দেখলাম যে আসলে এর পক্ষে বিপক্ষে কথাবার্তা, যুক্তি পাল্টা যুক্তি, কাদা ছড়াছড়ি, এটা কমছে না। তো সেজন্য আমি চিন্তা করেছি যে এই বিষয়ে আমার পক্ষ থেকে একটা ক্লারিফিকেশন যদি আমি শেয়ার করে দেই, আশা করি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে পক্ষে বিপক্ষে এই ধরনের কাদা ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, গত বছর আমি প্রতি বছর উইন্টার সিজনে বাংলাদেশে কিছু তাফসির প্রোগ্রামে জয়েন করে থাকি। তো সেখানে একটি প্রোগ্রামে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি নিয়ে কথা বলছিলাম। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্য, ওনার ব্যবহারিক যে আচরণ সেটার সৌন্দর্য, এবং ওনার ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক, বুদ্ধিবৃত্তিক যে গুণাবলী, এগুলো নিয়ে কথা বলছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে দৈহিক সৌন্দর্য নিয়ে যখন আমি কথা বলছিলাম, তখন আলোচনার এক পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের বর্ণনা দিতে যেয়ে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা ছিল সিক্স প্যাক। তো এই সিক্স প্যাক বলার পর থেকেই দেখলাম যে এই শব্দটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, হচ্ছে, এবং জানি না সামনেও হবে কিনা। তো এই সিক্স প্যাক দিয়ে আসলে আমি কী বোঝাতে চেয়েছিলাম এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই। সিক্স প্যাক দিয়ে বেসিক্যালি আমি রাসূলুল্লাহ ইসলামের ফিটনেসকে বুঝিয়েছি। সম্মানিত শুধু, যেহেতু আমাদের আলোচনা, বিশেষ করে আমার আলোচনায় অনেক ইয়াং শ্রোতারা আসে, যুবক ভাইরা তারা আসে, তো তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় এমন কিছু আধুনিক পরিভাষা আমরা ব্যবহার করি যেটাতে আলোচনাটা খুব বেশি ইন্টারেক্টিভ হয় এবং তাদের বুঝতে খুব সুবিধা হয়। তো বেসিক্যালি এই সিক্স প্যাক শব্দ দিয়ে আমি রাসূলুল্লাহ ইসলামের শক্তিমত্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্লিম ছিলেন, তিনি যে ফিট ছিলেন, সুঠাম দেহী একজন মানুষ ছিলেন, একজন অসাধারণ পুরুষ ছিলেন, এটা বোঝানোর জন্যই বেসিক্যালি আমি সিক্স প্যাক শব্দটি ব্যবহার করেছি। এই সিক্স প্যাক দিয়ে কিন্তু আমি রাসূলুল্লাহ ইসলামের শান এবং মানকে খাটো করার জন্য এই শব্দটি ব্যবহার করিনি। আপনারা যদি আমার পুরো আলোচনাটি শুনে থাকেন তাহলে আপনারা দেখবেন যে পুরো আলোচনা জুড়েই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূয়সী প্রশংসা করেছি। রাসূলুল্লাহ ইসলামের জীবনের নানা দিককে চমৎকারভাবে আমি কিন্তু শ্রোতাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। তো এই শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের শান মানকে খাটো করার তো কোনো প্রশ্নই আসে না, বরং এই শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম যে খুব স্লিম ছিলেন, রাসূলুল্লাহ ইসলামের পেট মোবারক ছোট ছিল, স্লিম ছিল, ফিট ছিল, সুঠাম দেহী একজন মানুষ তিনি ছিলেন,
মূলত এই বিষয়টা বোঝাতে যেই আমি সিক্স প্যাক শব্দটি ব্যবহার করেছিলাম। তো আমার এই সিক্স প্যাক শব্দের ব্যবহারের পর থেকে আমি শ্রোতাদের মাঝখানে বা আমার ব্যাপারে যারা ভিডিও মেক করেছেন তাদের বিভিন্ন নিচে কমেন্টসগুলো পড়ে বেসিক্যালি তিনটা রিয়াকশন আমি দেখতে পেয়েছি আমার শ্রোতাদের মধ্যে থেকে। প্রথম যে রিয়াকশনটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তাদের সংখ্যাই বেশি, আমি বলবো যে তাদের সংখ্যা হয়তো 60-70% হবে। তারা বলেছে যে হুজুর আপনি সিক্স প্যাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঠাম দেহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি ফিটনেসকে যে আপনি বুঝাতে চেয়েছেন এটা আমরা বুঝেছি, এটা নিয়ে তর্কের কোনো সুযোগ নেই, আপনি যা বুঝাতে চেয়েছেন আমরা কিন্তু সেটাই বুঝেছি। এটা হচ্ছে প্রথম রিয়াকশন আমি পেয়েছি। তো যারা আমার এই সিক্স প্যাক শব্দ ব্যবহারের মধ্য দিয়ে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটাই আপনারা বুঝেছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমি যেটা মিন করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে রিয়াকশনটি পেয়েছি সেটি হচ্ছে অনেকে বলেছেন যে সিক্স প্যাক দিয়ে যদিও আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিমত্তা, ফিটনেস, সুঠাম দেহ এটা বুঝাতে চেয়েছেন, যদিও এটা বুঝাতে চেয়েছেন, তারপরও সিক্স প্যাক শব্দটা, এটার যেহেতু একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ আছে, সেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা যায় না, সো এই শব্দটা ব্যবহার না করে যদি অন্য কোনো শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৈহিক বর্ণনাটা দেওয়া যেত তাহলে বোধ হয় খুব ভালো হতো। তো এই দ্বিতীয় রিয়াকশন যারা দিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ, আমি তাদেরকে সম্মান জানাই, আন্তরিক শুকরিয়া জানাই এবং আমি আপনাদের সাথে একমত যে হ্যাঁ, এই শব্দ ব্যবহার না করে অন্য কোনো শব্দ দিয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিমত্তার বোঝানো যেত তাহলে আরও ভালো হতো। আসলে এক এক সময় আমরা এক এক ধরনের এক্সপ্রেশন ইউজ করে থাকি, আমরা যারা ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সামনে কথা বলি অনেক সময় স্লিপ অফ টাং এর কারণে বা শব্দের সংকীর্ণতার কারণে আমরা এমন এমন শব্দ দিয়ে অনেক সময় লোকজনদেরকে বুঝাই যেটা পরবর্তীতে শুনলে মনে হয় যে এটা না দিয়ে যদি অন্য কিছু দিয়ে বোঝানো যেত আরও ভালো হতো। তো আমি আপনাদের সাথে একমত, আমার শব্দ চয়নের ব্যাপারে কারো আপত্তি থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, আর আমি ভিন্ন মতের ব্যাপারে বরাবরের মতোই শ্রদ্ধাশীল। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বিষয়ে আলোচনা করবার সময় শব্দ চয়নে আরো সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিন নম্বর যে রিয়াকশনটি পেয়েছি সেটা হচ্ছে অনেকে এই সিক্স প্যাককে সেক্স প্যাকের সাথে তুলনা করেছেন, অদ্ভুত কিছু ব্যাখ্যা এনে কিছু অদ্ভুত ন্যারেটিভ দাঁড় করিয়েছেন এবং কেউ কেউ তো এটাকে তাকফিরের পর্যায়ে নিয়ে গিয়েছেন, বলেছেন যে আমি কুফরি করে ফেলেছি, আমি কাফের হয়ে গিয়েছি। তো তাদের জন্য আমার শুধুই আফসোস এবং তাদের জন্য আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক যারা এই ধরনের কথাবার্তা বলেছেন, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। তো সম্মানিত শুধু তাহলে মূল কথা দাঁড়ালো যে সিক্স প্যাক দিয়ে বেসিক্যালি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিমত্তা, আল্লাহ রাসূল যে একজন সুঠাম পুরুষ ছিলেন, স্লিম ছিলেন, এটা বোঝানোর জন্যই বলেছি। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আক্ষরিক অর্থেও যদি আমরা সিক্স প্যাক বা পেটে যে ছয়টি ভাজ সেটির কথা বলি সেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কিনা। আমি আপনাদের সাথে কিছু ন্যারেশন শেয়ার করতে চাই, কিছু বর্ণনা। দালাইলুন নুবুয়াতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলছেন যে কানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকানুন সালাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পেটের মধ্যে তিনটা উকান ছিল। উকান হচ্ছে উকনা শব্দের বহুবচন আর উকনা মানে হচ্ছে পেটের ভেতর পেশির ভাঁজ। এবং তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পেটে তিনটা পেশির মাংসপেশির ভাঁজ দৃশ্যমান ছিল, মাঝে মাঝে লুঙ্গির গোছার নিচে দুইটা থাকতো, উপরে একটা দেখা যেত, আবার কখনো কখনো লুঙ্গির গোছার উপরে দুইটা দেখা যেত, গোছার নিচে একটা থাকতো। তো এই বর্ণনা আম্মাজান আয়েশার কাছ থেকে আসা স্বাভাবিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেননা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং ওনার পক্ষেই সম্ভব এ জাতীয় বর্ণনা করা। তাহলে উকনা দাঁড়াচ্ছে পেটের পেশি। আবার আরেকটা বর্ণনা আছে যে সহি বর্ণনা এসেছে মাউসুলুন মাবাইনা লাব্বাতি ওয়া সুররাতি বিশাআরিন ইয়াজরিকাল খাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে নিচ পর্যন্ত নাভি পর্যন্ত পশমের একটা অসাধারণ একটা লাইন ছিল। পুরুষদের অনেক সময় দেখা যেত যাদের গায়ে পশম নেই তাদেরও বুকে একটা পশম থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পশমটা নিশ্চয়ই অনেক সুন্দর ছিল, অসাধারণ ছিল। তো পেটের তিনটা পেশিকে যদি একটা পশমের লাইন ক্রস করে তাহলে কিন্তু পেশির ভাঁজগুলো তিনটা ভাঁজের মাঝখানে একটা পশমের লাইন ক্রস করলে ছয়টা মাংসপেশি কিন্তু দৃশ্যমান হওয়ার কথা হাদিসের আলোকে, এরকম বর্ণনাও কিন্তু পাওয়া যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একটা বর্ণনাতে বলেছেন যে মা রাআইতু বাতনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা যাকারাতুল ফারাতিস আল মুসান্না বাদুহা আলা বাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে যে ভাত ছিল এটা তিনি বর্ণনা করেছেন,
তো অনেকে দেখলাম যে এই বিষয়ে সমালোচনা করতে যে ওনারা বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কোনো ভাঁজ ছিল না। তো এই হাদিসগুলোর দিকে তাকালে কিন্তু বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মাংসপেশিতে ভাঁজ ছিল, এবং এই যে সালাস ও ওকান দিয়ে বোঝা যায় যে ছয়টি মাংসপেশি দৃশ্যমান ছিল। তো এগুলো জিমনাস্টিক ওয়ার্ল্ডে জিম করার ফলে যেই মাংসপেশিটা দেখা যায় ফুলে ফেপে বড় হয়ে ওঠে, আমি প্রশ্নকালও এটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাংসপেশির তুলনা করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাংসপেশির যে বর্ণনা হাদিসে এসেছে এটা অসাধারণ অনিন্দ্য সুন্দর মাংসপেশি ছিল, যেটা আসলে পৃথিবীর কোনো মানুষের বা কারোর সাথে এটার তুলনা দেওয়া সম্ভব নয়। তো এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিক্স প্যাক ছিল আমি সেটা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। আমি জাস্ট এতটুকুই বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মাংসপেশিতে ভাত ছিল এবং এগুলোর ব্যাপারেও কিন্তু কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু আমার মূল কথা হচ্ছে আমি যে সিক্স প্যাক শব্দটি আমার আলোচনার মাঝখানে বলেছিলাম ওটা বেসিক্যালি যুবকদেরকে বোঝানোর জন্য। আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা জিমে যাবা, তোমরা অলওয়েজ কিপ ফিট, কারণ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। বেসিক্যালি ওরা যাতে ফিট থাকে, ওরা যেন খাবার দাবারে সচেতন হয়, ওরা যাতে তাদের জীবন প্রক্রিয়ার ব্যাপারে সচেতন হয়, এগুলো বোঝানোর জন্যই কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিক্স প্যাক। এবং আপনারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের দিকে তাকান তাহলে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি কায়িক শ্রম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা রা আল গানাম। বুখারীর বর্ণনা এসেছে যে এমন কোনো নবী ছিল না যারা ছাগল চড়ায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মেষ চড়াতেন, রাখালরা যে কাজ করে ছাগল চড়ানোর কাজ এ দায়িত্ব তিনি পালন করতেন। তিনি নিজের কাজ নিজে করবার চেষ্টা করতেন এবং নিজ হাতে মসজিদে নববীর নির্মাণ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং আমরা এও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, আইয়ামুল বিদে তিনি রোজা রাখতেন। তো যিনি সবসময় কায়িক শ্রমে অভ্যস্ত, মদিনাতে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রতি শনিবারে মসজিদ নববী থেকে মসজিদে কোবাতে তিনি 5 কিলোমিটার হেঁটে চলে যেতেন, হেঁটে ফিরে আসতেন, তিনি ঘোড়া হাঁকাতেন। যে এই মহানবীর জীবন প্রক্রিয়া ছিল এরকম, উনি যে সুঠাম দেহী ছিলেন, ওনার পেট যে ছোট ছিল, সেটাই মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল আমার এই সিক্স প্যাক শব্দ ব্যবহার করার মধ্যে দিয়ে। আশা করি সিক্স প্যাক দিয়ে বেসিক্যালি আমি কী বোঝাতে চেয়েছিলাম এই বিষয়টি আপনাদের কাছে একেবারেই স্পষ্ট হয়েছে। এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে চলে আসি। সম্মানিত শুধু আপনারা জানেন যে আমার একটি দাওয়া ফেসবুক পেজ আছে আমার নামে, পেজটির নাম হচ্ছে মিজানুর রহমান আজহার, যেখানে প্রায় 3.5 লক্ষেরও বেশি ফলোয়ার এই পেজে যুক্ত আছে। তো আমি আমার শ্রোতাদেরকে বলেছিলাম যে আমি প্রতি মাসেই আমার শ্রোতাদের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর নিয়ে একবার লাইভে আসব, কিন্তু আসলে নানা ব্যস্ততার কারণে, রিসার্চ কেন্দ্রিক ব্যস্ততা বা তাফসীর মাহফিল কেন্দ্রিক ব্যস্ততার কারণে আসলে প্রতি মাসে লাইভে আসা হয়ে ওঠে না। তারপরে আমি মাঝে মাঝে লাইভে এসে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। সর্বশেষ আমি যে লাইভটিতে এসেছিলাম বাংলাদেশে থাকা অবস্থায়, সেখানে আমি এই লাইভ প্রোগ্রামটিতে 10টি প্রশ্নের উত্তর করেছিলাম। সেখানে একটি প্রশ্ন ছিল, একজন ভাই বা বোন প্রশ্ন করেছিলেন যে শাইখ, পুরুষেরা হাতে আংটি পরতে পারবে কিনা, এবং যদি পড়তে পারে তাহলে তারা হাতের কোন হাতে পড়বে, ডান হাতে না বাঁ হাতে। এই প্রশ্নের উত্তর করতে যে আমি প্রসঙ্গক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী আল উম্মি, উম্মি নবী হওয়া এই প্রসঙ্গটা টেনেছিলাম। অর্থাৎ প্রশ্নের উত্তর দিচ্ছিলাম পুরুষরা হাতে আংটি পড়তে পারবে কিনা, সেটার ডিটেইল বলতে যে প্রসঙ্গক্রমে আমি একটু করে নবী আল উম্মির বিষয়টা এনেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর হওয়ার বিষয়টা এনেছিলাম। বিষয়টা এমন নয় যে আমি নবী আল উম্মি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর হওয়া বা অক্ষর জ্ঞানহীন হওয়া এই বিষয়টা নিয়েই কথা বলছিলাম, বিষয়টা এমন নয়। তো সেখানে আমি আমার আলোচনাতে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে নিরক্ষর হওয়া আর মূর্খ হওয়া এক জিনিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর জ্ঞানহীন ছিলেন, নিরক্ষর ছিলেন, তাই বলে তিনি মূর্খ ছিলেন না, তিনি জ্ঞানী ছিলেন, সব জ্ঞানীদের চেয়ে সবচাইতে বড় জ্ঞানী তিনি ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে فآمنوا بالله ورسوله النبي الأمي, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং অক্ষর জ্ঞানহীন নবী, নিরক্ষর নবী বা উম্মি নবীর প্রতি তোমরা ঈমান আনো। এটা সরাসরি কোরআন থেকে এই এভিডেন্সটি পাওয়া যায়। এবং অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, ইতিপূর্বে আপনি কোনো বই পড়েননি, আপনি পড়তে জানেন না,
আপনি ডান হাত দিয়ে কখনো কিছু লিখেননি, আপনি লিখতে জানেন না। যদি আপনি পড়তে জানতেন, যদি আপনি লিখতে জানতেন, তাহলে ইদাল্লাহ রকাবাল মুবতিলুন, অবিশ্বাসীরা এখানে সন্দেহ ছড়িয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অক্ষর জ্ঞান থাকতো, তিনি পড়তে জানতেন, তিনি যদি লিখতে জানতেন, তাহলে কাফির মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য জায়গা থেকে পড়ে শিখে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, নিজের কাব্য প্রতিভা সাহিত্য প্রতিভা দিয়ে এই কোরআনকে রচনা করেছে। এই কথা যাতে কেউ কোনোদিন করতে না পারে, এই প্রশ্ন যাতে কেউ কোনোদিন তুলতে না পারে, এজন্য আল্লাহ তাআলা একটা বিশেষ হেকমা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর হিসেবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং আন-নবী আল উম্মি, এই শব্দের সবচাইতে গ্রহণযোগ্য যে অর্থ সেটা হচ্ছে আন-নবী আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা, তিনি এমন নবী যিনি কখনো লিখেন না, যিনি কখনো পড়েন না, ওনার লিখতে হয় না, পড়তে হয় না, ওনার অক্ষর জ্ঞানের প্রয়োজন নেই। কারণ আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগাধ জ্ঞান দান করেছেন, জ্ঞানের সমুদ্র তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিয়েছেন। তাই বলে তিনি অশিক্ষিত নন, তিনি মূর্খ নন। অনেকে দেখলাম যে আমার এই আলোচনাটিকে সমালোচনা করতে যেয়ে ওনারা দাবি করছেন যে আমি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশিক্ষিত বলেছি, আমি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলেছি। বলে আয়াযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশিক্ষিত বা মূর্খ বলতে পারি? কোশ্চিনকালেও এটা সম্ভব নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষক রূপে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। গোটা বিশ্বকে যিনি আলোকিত করতে এসেছেন তিনি কিভাবে মূর্খ হতে পারেন, তিনি কিভাবে অশিক্ষিত হতে পারেন? আমি সুস্পষ্ট বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, কিন্তু তিনি মূর্খ ছিলেন না, তিনি অশিক্ষিত ছিলেন না, তিনি ছিলেন মহাজ্ঞান। পবিত্র আল কোরআন আল কারিমের যতগুলো ইংলিশ ট্রান্সলেশন আছে, মানে ট্রান্সলেশন অব দ্য মিনিং অব দ্য হোলি কোরআনের যে ইংলিশ ভার্সনগুলো আছে, সেখানে এই আয়াতের ইংলিশ ভার্সন বা অর্থ যদি আপনি দেখেন, আন-নবী আল উম্মি, আমি যতগুলো দেখেছি ইউসুফ আলী, মোহাম্মদ ইউসুফ আলীর যেটা সৌদি আরব থেকে প্রিন্ট করা হয় ইংলিশ ট্রান্সলেশন, এবং অন্যান্য যতগুলো আমি পাশাটা দেখেছি, সব জায়গায় আন-নবী আল উম্মি এর অর্থ ওনারা করেছেন আনলেটার্ড প্রফেট, মানে এমন প্রফেট যার সাথে লেটার অক্ষর জ্ঞানের কোনো সম্পর্ক নেই, তিনি অক্ষর চিনতেন না, তিনি অক্ষর জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জানার কোনো প্রয়োজনই ছিল না, কারণ অক্ষর জ্ঞান ছাড়াই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মহাজ্ঞান দান করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দান করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, কোনো শিক্ষকের কাছে তিনি কখনো যাননি, কোনো শিক্ষকের পদপ্রান্তে তিনি বসেননি, কারো কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি, বরং আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেই শিক্ষা দান করেছিলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে, ফলে আমার শিষ্টাচারের মতো শ্রেষ্ঠ শিষ্টাচার, কার্টিসি, ভদ্রতা, নম্রতা পৃথিবীর কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন আল্লামানি রব্বি ফা আহসানা তাআলিমি, আমার রব আমাকে শিক্ষা দান করেছে, ফলে আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো মাঝে খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পৃথিবীর সবচাইতে বেশি শিক্ষিত, পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী একজন মহামানব, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞানহীন ছিলেন। এবং আমি যে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর জ্ঞানহীন ছিলেন বিষয়টি বলছি এমনটি কিন্তু নয়। আপনি বড় বড় ক্লাসিক স্কলারদের কথাবার্তার দিকে যদি তাকান, মেইন স্ট্রিম স্কলাররা যারা আছে তাদের অধিকাংশই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এই বিষয়টি তিনি বলেছেন। আমরা যদি দু একজন স্কলারের কথা এখানে রেফার করি তাহলে বিষয়টি আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমরা জানি যে তাফসিরে ইবনে কাসীরের রচয়িতার নাম হচ্ছে ইবনু কাসীর, উনি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াহাকাযা কানা সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি দাঈমান আবাদান ইলা ইয়াউমিল কিয়ামা লা ইউহসিনুল কিতাবাতা ওয়া লা ইয়াখুত্তু সাতরান ওয়া লা হারফান, তিনি লিখতে জানতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন না, একটি অক্ষর একটি লাইনও তিনি কখনো লিখেননি, বিয়াদিহি তার পবিত্র হাত দিয়ে কখনো তিনি লিখেননি, বাল কানা লাহু কুত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক ছিল, তাদেরকে আদেশ করলে তারা লিখে দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কানা লাহু কুত্তাবুন ইয়াকতুবুনা বাইনা ইয়াদাইহি আল ওয়াহিয়া ওয়ার রাসাইলা ইলা আল আকালিম, এবং অনারব বাদশাদের কাছে, পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে যখন কোনো চিঠি লিখে পাঠানোর প্রয়োজন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুত্তাবদের কাছে যখন তিনি অর্ডার করতেন যে আমাকে চিঠি লিখে দাও, তারাই চিঠি লিখে দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি লেখার প্রয়োজনই হতো না। আমরা যদি ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ
মতামতের দিকে তাকাই, তাহলে উনিও আমরা দেখবো যে তিনি বলেছেন যে কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন পড়তে জানতেন তাহলে এটা মুখালিফুন লিল কোরআন, এটা কোরআনের মুখালিফ হয়ে যায়। কারণ কোরআন আমাদেরকে জানাচ্ছে তিনি কখনো লিখেননি, পড়েননি, তিনি লিখতে জানেন না, তিনি পড়তে জানেন না। এবং এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিকনেস। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে যে অক্ষর জ্ঞানহীন নিরক্ষর বললে এটা অপমানকর, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা অপমানকর নয়। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনিন্দ সুন্দর বৈশিষ্ট্য, এটা ইউনিকনেস, এটা হচ্ছে প্রিয়নবী ইসলামের ডিস্টিংশন। এ কারণেই তিনি ডিস্টিংগুইশড। এবং পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র মানুষ যিনি কোনো অক্ষর জ্ঞান রাখতেন না কিন্তু পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী, এরকম দ্বিতীয় কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার অক্ষর জ্ঞান নেই কিন্তু তিনি মহাবিশ্বের সবচাইতে বড় জ্ঞানী। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা কোনো আইব নয়, কোনো বদনাম নয়, নিরক্ষর বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমে যাচ্ছে বিষয়টি এমন নয়, বরং এটার ভেতরে আল্লাহর একটা হেকমা আছে। এই হেকমার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অক্ষর জ্ঞানহীন রেখে মহাবিশ্বের সবার জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। এবং আন-নাবী আল উম্মি বা নিরক্ষর নবী বলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভূত সম্মান দান করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর হওয়া এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির পক্ষে অকাট্য একটি দলিল, এবং এটি হচ্ছে একটি মুজিজা যে কেমন করে একজন লোক যিনি অক্ষর জ্ঞান চিনেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি কেমন করে এই মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের ধারক বাহক হন, কি করে তিনি গোটা বিশ্বকে তিনি আলোকিত করেছেন। সো এটা হচ্ছে একটি মুজিজা যেটা দিয়ে যদি আমি গোটা বিশ্বের অন্য কারোর সাথে তুলনা করি এটা অসম্ভব। এই মুজিজার মধ্য দিয়েই, এই অক্ষর জ্ঞানহীনতার মধ্য দিয়েই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, ওনার জ্ঞান, ওনার ব্যক্তিত্ব, এই কোনো কিছুই কিন্তু কারোর সাথে তুলনা করার মতো নয়, কারণ তিনি ছিলেন একজন অতুলনীয় আনপ্যারালাল পার্সোনালিটি। আন-নাবী আল উম্মি, এই শব্দের আরও কিছু অর্থ হতে পারে এবং অনেকে অর্থ করেছেন যে আন-নাবী আল উম্মি, উম্মি মানে হচ্ছে জ্ঞানের ধারক এবং বাহক বা জ্ঞানের গোড়া। কেউ বলেছেন উম্মি মানে হচ্ছে যিনি উম্মুল কুরাতে বসবাস করে, এবং কেউ কেউ বলেছেন কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যেটা থেকে প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিকভাবে সাময়িক সময়ের জন্য লিখেছিলেন, কিন্তু অন্যান্য দলিলের ভিত্তিতে ওই বর্ণনাগুলো আসলে টেকে না। কারণ হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবা, ওখানে আছে, লিখেছিলেন। ইবনে হাজার আল আসকালানি উনি মতামত পেশ করেছেন যে কাতাবা মানে ফা আমারা বিল কিতাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার জন্য আদেশ করেছিলেন। সো সবগুলো আদিল্লা যদি আমরা সামনে আনি তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনোই লিখতে এবং পড়তে জানতেন না, এবং এটার দ্বারাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদাকে আকাশচুম্বী করেছিলেন। তো ভিন্ন যে মতগুলো রয়েছে এ ব্যাপারে যে উম্মুল কুরার অধিবাসী বা সাময়িক সময়ের জন্য তিনি লিখেছিলেন, এগুলো আসলে মারজুহ কৌল। আমি বেসিক্যালি রজেহ যে কৌল, প্রণিধানযোগ্য জুমহুর স্কলারদের যে মতামত সেটার আলোকেই এখানে ব্যাখ্যা করেছি। আর ভিন্ন মত থাকতেই পারে, অন্যান্য বর্ণনা থাকতেই পারে, ভিন্ন মতের ব্যাপারে আমি সবসময় শ্রদ্ধাশীল। সম্মানিত শুধু তাহলে আন-নাবী আল উম্মি দিয়ে আমি যেই কথাটি বলেছিলাম যে আনলেটার্ড প্রফেট, যেই রাসুলকে আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান দেননি, এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বা শানকে মানকে খাটো করা হয় না, বরং এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির পক্ষে দলিল। এটা একটা মুজিজা, এবং এটা দিয়েই আল্লাহ তাআলা তিনি তার প্রিয় হাবিবকে ইউনিক একজন ব্যক্তিত্বে পরিণত করেছেন যার সাথে পৃথিবীর কোনো মানুষের কোনো ধরনের তুলনাই চলতে পারে না। অনেকেই এই সিক্স প্যাক শব্দ এবং আন-নাবী আল উম্মি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মি নবী ছিলেন বা অক্ষর জ্ঞানহীন নবী ছিলেন, এই দুইটি বিষয়কে সামনে এনে অনেকেই বলতে চেয়েছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছি, বেয়াদবিমূলক আচরণ করেছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে খাটো করেছি। আসলে কোন গ্রাউন্ডের ভিত্তিতে ওনারা এই কথাগুলো বলছেন আমি আসলে বুঝতে পারছি না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে কেন আমি খাটো করব এটা তো কোনো প্রশ্নই আসে না। আপনারা যদি আমার বিভিন্ন লেকচারসগুলো ইউটিউবে দেখেন তাহলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান নিয়ে আমি অনেক আলোচনা করেছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূয়সী প্রশংসা আমি করেছি, বন্দনা আমি গিয়েছি, ওয়ারাফানা লাকা যিক্রাকের তাফসীর আমি করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ছিলেন এগুলোর বর্ণনা আমি দিয়েছি। এবং আমি আমার আলোচনার মাঝখানে প্রায়ই
রিলেটেড কোনো বিষয় আসলে প্রসঙ্গক্রমে আমি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে শ্রোতাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি আরও বেশি উজ্জীবিত হওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি। তো এই এই আলোচনাগুলো আপনারা যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা একটু চোখ বোলান, একটু যদি আপনারা শুনেন, তাহলে বুঝবেন যে কশিনকালেও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে খাটো করিনি, বরং সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দিয়ে আমি আমার আলোচনাগুলো করেছি এবং সবসময় আমি বাংলাদেশে ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমি কাজ করে গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কথা বলি না, কারোর ব্যাপারে বিষদকার করি না, আমি এটা আউট অফ মাই দাওয়া পলিসি। আমি ব্যক্তিগতভাবে তর্কাতর্কি করা বা অন্যের পেছনে লেগে থাকা এগুলো খুবই অপছন্দ করি, এবং যে কয়েকটি ইসলামী দল বাংলাদেশে খুব বেশি কাজ করে যাচ্ছে প্রত্যেকের ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমি করি। আমি আপনি আলোচনাগুলো ফলো করলে দেখবেন আমি প্রায় বলি যে তাবলিগের ভাইদের ভেতরে অনেক ভালো গুণাগুলি আছে যেগুলো আমাদের নেওয়া উচিত। হেফাজতে ইসলামের কথা প্রসঙ্গে আসলে আমি বলি যে তারা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ, তারা প্রতিবাদী কণ্ঠে তারা কাজ করে যাচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। এমনকি হক্কানি পীর মাশায়েখ যারা বাংলাদেশে আছেন, আমি সবসময় বলি যে ভণ্ডদের বিরুদ্ধে আমাদের অবস্থান, কিন্তু হক্কানি পীর মাশায়েখ যাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রচারিত হয়েছে, যাদের হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে শাহাদা বাণী পাঠ করে ইসলামের সুস্থ বাণীর ভেতরে এসেছে, তাদের ভালো দিকগুলোর কথা আমি বলি। আহলে হাদিসের ভাইদের যে সহি সুন্না থেকে কথা বলার মানসিকতা এটার কথা আমি বলি, জামাত ইসলামের ভাইদের যে আন্দোলনমুখী যে স্পিরিট এই কথাগুলো আমি বলি। অর্থাৎ বাংলাদেশে এক্সিস্টিং যতগুলো বড় বড় ইসলামী প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকের যে ভালো ভালো দিকগুলো আছে এগুলো অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমি আমার আলোচনা সবসময় করে থাকি। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি যখন বিভিন্ন সময় আলোচনা করি প্রতিটি আলোচনাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, ওনার স্ট্যাটাস, ওনার শান এবং মান নিয়ে আমি কিছু না কিছু কথা বলি। এমনকি কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা আমাদের আলোচনায় সোচ্চার ছিলাম। নাস্তিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্লগে বিভিন্ন কথা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, এমনকি দাম্পত্য জীবন নিয়ে তারা যখন ব্লগে কটু কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমরা ময়দানে হুঙ্কার তুলেছি। আসিফ মহিউদ্দিন থেকে শুরু করে, মুফাসসিল ইসলাম থেকে শুরু করে, আসাদ নূর থেকে শুরু করে, যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত হেনেছে তাদের বিরুদ্ধে আমরা বজ্রকণ্ঠে ময়দানে কথা বলেছি এবং গণমানুষকে সচেতন এবং তাদের বিরুদ্ধে সোচ্চার করার চেষ্টা করেছি। তো যেখানে আমাদের কাজগুলোর পদ্ধতি হচ্ছে এমন, সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়েই আমরা কথা বলি, সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটো করেছি এবং বেয়াদবিপূর্ণ আচরণ করেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, আমার আজকের এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আমার ক্লারিফিকেশনস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি যে সিক্স প্যাক শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে এবং আন-নাবী আল উম্মি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিরক্ষর ছিলেন এই দুটি শব্দ ব্যবহার করার মধ্যে দিয়ে আমি মোটেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে খাটো করার জন্য বলিনি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আরো উচ্চকিত আকাশচুম্বী হিসেবে প্রকাশ করবার জন্যই মূলত আমি এই শব্দগুলো ব্যবহার করেছি। তারপরেও আমার শব্দ চয়ন বা আমার এক্সপ্রেশনের ব্যাপারে আপনাদের আপত্তি থাকতেই পারে অথবা আমার শব্দ চয়নের ব্যাপারে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, আমি সবসময় এই জাতীয় কনস্ট্রাকটিভ সমালোচনাকে ওয়েলকাম জানাই। তো আমি বলতে চাচ্ছি যে আমার এই শব্দ চয়ন ছিল বেসিক্যালি আল্লাহ রাসূল ইসলামকে আরো সম্মানিত হিসেবে পেশ করবার জন্যই। তারপরেও আমার এই শব্দ চয়নে যদি আপনাদের কারো দ্বিমত থাকে কিংবা আমার এই শব্দ ব্যবহার করার কারণে আপনারা যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, আমি অফিসিয়ালি আজকের এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমি আপনারা দোয়া করবেন যে ভবিষ্যতে আল্লাহ রাসূল ইসলামের ব্যাপারে যে কোনো আলোচনা করার ক্ষেত্রে আমি যেন আরো সতর্ক শব্দ চয়ন করতে পারি। আপনাদের কাছে আন্তরিক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমি মনে করি এবং বিশ্বাস করি আজকের এই ক্লারিফিকেশনের পরে সিক্স প্যাক নিয়ে এবং আন-নাবী আল উম্মি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই যে কথা কাটাকাটি, যুক্তি পাল্টা যুক্তি, পক্ষে বিপক্ষে ভিডিও মেক করে ছড়িয়ে দেয়া, এই ট্রেন্ডের একটা সমাপ্তি ঘটবে এবং আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখছি, প্লিজ এই জাতীয় কাজ আপনারা বন্ধ করে দিবেন এবং সিক্স প্যাক ইস্যুটি নিয়ে এবং আন-নাবী আল উম্মি নিয়ে পক্ষে বিপক্ষে কেউ কোনো কমেন্টসে যাবেন না, কেউ কোনো ভিডিও মেক করবেন না, অপ্রয়োজনে তর্কে জড়াবেন না এবং কাদা ছড়াছড়ি করবেন না বলে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা জানেন যে আমরা এমন একটি দেশে বসবাস করি আমাদের দেশের সমস্যার কোনো শেষ নেই,
এবং আমাদের এই ব্যক্তিগত কাদা ছড়াছড়ি এগুলোর কারণে আলেম সমাজের প্রতি কিন্তু মানুষের যে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এটা কমে যাচ্ছে। আমরা জানি যে এদেশের মানুষ খুব ধর্মপ্রাণ, এদেশের সাধারণ জনগণ আলেম ওলামাদেরকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, মন থেকে তারা একটা ভালোবাসার জায়গায় আলেম ওলামাদেরকে রেখেছে। তো আমরা এই সামান্য বিষয় নিয়ে যদি একে অপরের পিছু লেগে যাই এবং একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করি, কটু মন্তব্য করি, তাহলে কিন্তু আমাদের ইমেজ আমরা আমাদের নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে নষ্ট করে ফেলছি। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আজকের এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আপনারা এই সিক্স প্যাক এবং আন্নাবি আল উম্মি নিয়ে অযথা কাদা ছড়াছড়ি এবং কথাবার্তাকে বন্ধ করবেন ইনশাআল্লাহ। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কোনো জরুরি প্রয়োজনে যদি আসলেই কোনো আলোচকের কোনো বিষয় বা বক্তব্য নিয়ে আপনারা সমালোচনা করতে চান, তাহলে আল্লাহর ওয়াস্তে ওই আলেম ওই বিষয়ে কি বলেছিলেন ওই পুরো কথাটি তাকে বলবার সুযোগ দিবেন। সেখানে কাটছাট করে যদি আপনি তার কথাকে উপস্থাপন করেন তাহলে কিন্তু তার প্রতি ইনসাফ করা হল না। সর্বশেষ যে কথাটি বলে আজকের এই ভিডিও বার্তাটি শেষ করতে চাচ্ছি সেটি হচ্ছে, যারা এই সিক্স প্যাক ইস্যু নিয়ে এবং আন্নাবি আল উম্মি এই বিষয়টি নিয়ে আমার বিরোধিতা করেছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেছেন, অনেকে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো ঘৃণা নেই, আছে অপরন্ত ভালোবাসা। আমি গড়তে পছন্দ করি, ভাঙতে নয়, কারণ ভেঙে ফেলা খুবই সহজ কিন্তু গড়ে তোলা খুবই কঠিন। আমি ঐক্যকে পছন্দ করি, আমি চাই যারাই আমরা ইসলামের কথা বলি আমরা এক টেবিলে বসি, আমরা নিজেদের মধ্যকার যে দূরত্বগুলো আছে এগুলোকে ঘুচিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম প্রচার করি, এটাই আমার ইচ্ছা বা কামনা। আমি চাই বিভেদের দেয়াল ভেঙে সীসা ঢালা মজবুত ঐক্যের প্রাচীর গড়ে উঠুক বাংলাদেশে, আমরা সবাই একসাথে ইসলামের কাজ করব। সম্মানিত শুধু আপনাদের কাছে অনুরোধ থাকলো আজকের এই ভিডিওটি আপনারা সবার সাথে ফেসবুকে শেয়ার করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং যে যত বেশি শেয়ার করতে পারবেন ততটাই ভালো হবে, কারণ এটা একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এই সিক্স প্যাক এবং আন্নাবি আল উম্মি নিয়ে অনেকেই লেখালেখা করেছেন, অনেক জায়গায় অনেকের মধ্যে অনেক বিভ্রান্তির বাসা বেঁধেছে। সো এটা বেশি বেশি শেয়ার করার মধ্য দিয়ে আমরা গণসচেতনতা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।